আসসালাম আলাইকুম পনেরোতম শিক্ষক নিবন্ধন বাংলা এর বাংলা প্রশ্ন এর সমাধান নিয়ে আমি আসছি নিচের কোন শব্দটি উত্তর হচ্ছে লাঙ্গল কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গাত্তর করতে হয় উত্তর হচ্ছে কবি আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয় উত্তর হচ্ছে আবাহন মন না মতি বাগদারাটির অর্থ কি উত্তর হচ্ছে অস্থির মানব মন মন নামতির অর্থ অস্থির মানব মন বীর সন্তান প্রসব করে যে নারী তাকে এক কথায় কি বলে উত্তর হচ্ছে বীর পশু অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি পানি দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় দীপ যোগ নিম্নের কোনটি বর্ণ ঢ শুদ্ধ বানান কোনটি রুগ্ন দন্তন্য মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি মহকুমা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি কোনটি নিপাতনে সিদ্ধ যুক্ত সৌর অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ যোগুর শব্দ হরিণ হচ্ছে যোগরুর শব্দ বাংলা বর্ণমালা পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে বত্রিশ আট ও দশ অর্থাৎ বত্রিশ হচ্ছে পূর্ণমাত্রা আট অর্ধমাত্রা আর দশ হচ্ছে মাত্রাহীন বর্ণের সংখ্যা নিচের কোন শব্দটি সাধু ভাষার ব্যাপারে উপযোগী জুতা উদ্ধরণ চিহ্নের পূর্বে বসাতে হবে কোমা খাতক এর বিপরীত শব্দ মহাজন পি এইচ ও এন ই এম ই শব্দের অর্থ মূল অরুণ রাঙা কোন সমাস নিষ্পন্ন শব্দ নিষ্পন্ন সমস্ত পদ উপমান কর্মধারায় এইটা এর সঠিক বিশ্লেষণ কোনটি হ যোগ ম এটার সঠিক বিশ্লেষণ হচ্ছে হ যোগ ম অ্যাপেনথেসিস এর অর্থ অপিনিহিত অ্যাপেনথেসিস এর অর্থ নিহিত ভাসর এর সন্ধিবিচ্ছেদ কি ভাস যোগ বর ভাসর আদেশ অর্থে অনুজ্ঞা কোনটি আমটা খাও দান করা বাগধারা চুরি করা গুণ ও বৃদ্ধি বলা হয় কৃত প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা